কোরআন হলো মুসলমানদের সংবিধান। কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয়, কোরআন শুধু চুমু খাওয়ার কিতাব নয়, কোরআন শুধু তাবিজ তোমার বানানোর কিতাব নয়। 23টা বছর ধরে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে পবিত্র গ্রন্থ মুকুট কোরআন শরীফটাকে আল্লাহ নাজিল করলেন কি জন্য? বান্দা তুমি যদি আমাকে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জীবনটাকে কোরআনি নীতিতে তৈরি করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে মুসলমান আজকে মার খাচ্ছে বাপ, জাতির হালাত অত্যন্ত শোচনীয়। দৈনন্দিন বেঈমান বেদিনের বাচ্চারা ইসলামটাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহান চরিত্র সুন্নাত আদর্শগুলোকে আজকে কালিমালিপ্ত করতেছে, আর আমরা মুসলমানরা ধর্মের নামে খেলা করছি। আমাদের একটু সজাগ হওয়ার দরকার ছিল, সচেতন হওয়ার দরকার ছিল। সারা পৃথিবীতে দৈনন্দিন বেঈমান বেদিনের বাচ্চারা যখন মুসলমানদের লাল রক্ত নিয়ে খেলা করতেছে, যখন মসজিদ ভাঙতেছে, কোরআন শরীফ পড়াচ্ছে, আজ আমাদের অবস্থা কি বাবা? আমাদের কোনো সচেতনতা নেই। আমি আপনাকে মূল্যবান দুটো কথা বলবো বলে ভাবছিলাম বাপ, কি গো শুনবেন না শুনবেন না, কথা বলেন শুনবেন না শুনবেন না। এখন আপনাদের এলাকার মাহফিলগুলো যে কেমন চলে, আর আমরা যে কেমন মাহফিল করতে অভ্যস্ত বাপ, এখানে এসে যেন আমার খানিকটা বাধাপ্রাপ্ত হওয়ার মতো লাগছে। কি গো আপনারা কেমন মাহফিল করেন জানি না, তবে একটা কথা আমি আপনাকে বলি, আপনাদের খারাপ লাগবে কিন্তু করার কিছু নেই, হকের স্বার্থে দিনের স্বার্থে কথাটা আমাকে বলতেই হবে। এই ছায়া এই ছায়ের গুলোকে একটু কম আনেন আর এইগুলো একটু কম শুনেন, এগুলো কম শুনেন। শায়ের শুনে দিন শেখা যাবে, শায়রি শুনে ঈমান চেনা যাবে, শায়রি শুনে আল্লাহ পাওয়া যাবে না, জাহান্নাম থেকে বাঁচা যাবে না। যদি বাঁচতে চান আলেম ওলামাদের কাছে কোরআন এবং হাদিসের কথা শুনুন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ হেদায়েত দান করেন, আমার কথাটা আপনাদের ভালো লাগবে না বাপ, কিন্তু আমি আপনাকে বাঁচাবার জন্য বলছি। আপনি আমার আপনজন সম, আপনি আমার ইমানি ভাই, আপনি আমার মুরব্বী সম, আপনার আমার উপকারার্থেই বলে দিয়ে যাচ্ছি বাপ, এগুলো একটু কম ব্যবহার করুন, কম খান, ভেজাল খাদ্যগুলো কম খান, স্বাস্থ্য ভালো থাকবে গো। কি ভালো থাকবে বলো? আল্লাহ আল্লাহ, কোরআন শরীফ আল্লাহ অসংখ্য জায়গায় এর বিরোধিতা করেছে। সূরাতুস সুরা, কোরআন শরীফ আল্লাহ একটা সূরা সূরা দান করেছেন শুধু এই নামে, এই নামকরণে। হায় রে মুসলমান, আমরা কি চিড়েছি বাপ! আল্লাহ সেখানে স্পষ্ট করে বলতেন, ওয়াসরা ইয়াতাবিউহুমুল গাবুন, আজ আমরা তাদের কাছ থেকে দিন নিতে যাচ্ছি, আলেম ওলামাদের কাছ থেকে ছেড়ে দিতে যাচ্ছি। বাবা যাকো সব কথা বলবো না বাবা, আমি নূতন মেহমান, আপনাদের কাছে কয়েক ঘন্টার জন্য এসেছি, তবে হক কথা বলা আলেম ওলামাদের দায়িত্ব, কথা ঠিক না বেঠিক? জাতির কাছে ভালো লাগুক আর নাই লাগুক, মানুষ আমাকে ভালো বলুক আর নাই বলুক, হক আলেমদের দায়িত্ব হলো সত্য কথাগুলো জাতির কাছে পৌঁছে দেওয়া, কথা ঠিক না বেঠিক বাবা? আমি আপনাদের লম্বা কথা বলবো না বাপ, আর মানসিকতাও নেই। আমি যখন প্রথম আসি বাপ, আমাকে প্রথম দেওয়ার কথা ছিল, আর আমি খুব এই ওয়াদার দিক দিয়ে অত্যন্ত সচেতন বাপ, এদিক ওদিক হলে সহ্য করতে পারি না, ওয়াদাটা আমি খুব গুরুত্ব সহকারে দেখি। যাই হোক, অনেকটা দেরিতে একেবারে শেষ বেলা সব বিদায় করিয়ে তারপর আমাকে বন্দি করে রেখে আমাকে আনতেছে, আল্লাহ যেটা ফয়সালা করে। আমি দুটো কথা বলবো, ভয় ভয় করেই বলছি, আপনাদের কেমন লাগবে জানি না, তবে যতটুকু কথা বলবো কোরআন থেকেই বলবো। কি থেকে বলবো বাপ? আজ কোরআন কাঁদতেছে বাপ, মুসলমানদের কপালে কোরআনের বদদোয়া লেগেছে। কিসের বদদোয়া বলবো? কোরআনের বদদোয়া জাতির মাথায় পড়েছে বাপ।
এজন্য মুসলমানের ইজ্জত কমে গেছে, মুসলমানের রক্তের দাম কমে গেছে। বেঈমানরা মুসলমান জাতিটাকে জন্তু জানোয়ারের মতো লেটোচ্ছে। মুসলমান আজকে ইজ্জত হারা, সারা পৃথিবীতে মুসলমানরা আজ অসহায়। কেন কেন মুসলমান জাতি আজকে নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত? তুমি মুসলমানের বাচ্চা, তুমি ভাববে না তো তোমার পরিণতি কে ভেবে দেবে গো? নিজেদের কথাগুলো নিজেদের ভাবতে শিখতে হবে। সারা পৃথিবীতে মুসলমানরা মার খায় কেন? কি নেই মুসলমান? কিসের অভাবে মুসলমানরা মার খাচ্ছে ভাববেন না? কি জন্য মুসলমানরা মার খায়? অতীত জামানায় মুসলমানদের সংখ্যা কম ছিল, তাদের এত টাকা ছিল না, এত পয়সা ছিল না, তাদের এত সুন্দর বাড়ি ছিল না, তাদের গায়ে গায়ে এত সুন্দর পোশাক ছিল না। ফকির তালিমারা জামা গায়ে দিয়ে ফকিরের মতো মুসলমান জাতি ঘুরেছে, কিন্তু সারা পৃথিবী সেলাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তোমার চকচকে বাড়ি হয়েছে, কোটি কোটি টাকার মালিক সেজেছো তুমি, গায়ে ভদ্রতার পোশাক চড়িয়েছো, কিন্তু তোমার ইজ্জত চলে গেছে। সারা পৃথিবীতে তুমি নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত। কেন? নিজের বিবেককে জিজ্ঞাসা করো, তোমার রক্ত এত কম কমে, দামটা কমে গেল কেন? তোমার ইজ্জতটা বেদামি কেন? বেঈমানরা আজকে দৈনন্দিন মুসলমানদেরকে নিয়ে খেলা করতেছে কেন? কি হারিয়েছে মুসলমান জাতি? আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে একটু বোঝার তৌফিক দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আপনারা ভাবতেছেন বোধহয় আমরা খুব সুখে আছি। সারা পৃথিবীটাতে, সারা পৃথিবীটাতে দৈনন্দিন মুসলমানদের রক্তে পৃথিবীর মাটিটা লালে লাল হচ্ছে। দৈনন্দিন বেঈমানেরা কোথাও না কোথাও মসজিদ আক্রান্ত, মসজিদ ভাঙতেছে, কোরআন পড়াচ্ছে, আর আমরা খেলা করছি। বাবা, আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি বাবা, আল্লাহ পাক অসীম দয়া, অসীম অনুগ্রহ করে আমাদেরকে মুসলমানি পরিচয়টা দান করলেন। কি পরিচয় আমার আপনার? জোরে বলুন, আপনি মাস্টার হন, আপনি ডাক্তার হন, আপনি টাকাওয়ালা হন, আপনি গরিব হন, আপনি শিক্ষিত হন, আপনি মূর্খ হন, আল্লাহ কর্তৃক আপনাকে একটা পরিচয় দান করলো গো, মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পরিচয়টার মূল্য অপরিসীম, আমরা বুঝিনি বাবা। অনেক মানুষ আমরা এই পরিচয় নিয়ে মায়ের পেট থেকে জন্মাই, কিন্তু পরিচয়টাকে বাঁচাতে পারি না। নিজে হাতে করে মুসলমানি পরিচয়টাকে হত্যা করি, বিদায় করি। আজ আমার আপনার পরিচয় অসংখ্য নোংরা লেগেছে, পাপের কাদা লাগিয়েছে। মুসলমান পরিচয়টা ক্ষতবিক্ষত নিজেরাই তৈরি করেছে, এজন্যই আজকে মুসলমানের ইজ্জত ভুলুণ্ঠিত। আজ আমরা মার খাচ্ছি অন্য কোনো কারণে নয় বাবা। আজ মুসলমানরা আল্লাহ হারা, নবী হারা। কি হারা বলুন? টাকা হয়েছে কিন্তু মুসলমানদের কাছ থেকে আল্লাহ হারিয়ে গেছে। মুসলমানের ভালো বাড়ি হয়েছে কিন্তু আল্লাহ তাড়িয়েছে। আজ নবীকে তাড়িয়েছি বাবা, শরিয়াতটাকে জীবন থেকে জলাঞ্জলি করেছি। আজকে দিন নিয়ে মুসলমানরা তামাশা করতেছে, ধর্ম নিয়ে মুসলমানরা তামাশা করতেছে গো। আমি আপনাকে খুব ছোট্ট করে বলব, আমি জানি না আমার কতক্ষণ সময়, কেউ কিচ্ছু বলেও না বাবা। আমি একটু ফোন করে একটু রাগারাগি করতে তাড়াতাড়ি করে এনে মঞ্চে তুলে দিল। অন্তত কিছু সময় আপনাদের কাছে, কি গো কথাগুলো আপনাদের কি বোঝা যাচ্ছে? ভালো লাগছে বা? আল্লাহ বাবা, মাঝে মাঝে আমাদের শরীর খারাপ হয় না হয় না? শরীর খারাপ হয় না বাবা? এই ডাক্তারের কাছে যেতে হয় না হয় না? ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাই বাবা। এখন ডাক্তারটা যদি ভেজাল হয় বাবা, রোগ না চেনে, রোগটাকে না ধরতে পারে বাবা। এখন অনেক নারী চেনে না, ডাক্তার সেজে বসেছে, এরা মাঝে না নেই বাবা, ভেজাল ডাক্তার বেরোয়নি। এখন এই রকম এই মাহফিল গুলো হলো মেডিকেল ক্যাম্প সময়, কথা কথা খুব ভালো করে মাথার ভিতরে ঢুকিয়ে এলেন। এই মাহফিল গুলো হলো মেডিকেল ক্যাম্প সময়, হসপিটাল সময়। আমরা যারা আসি, আমরা চিকিৎসা নিতে আসি। কি নিতে আসি? চিকিৎসা নিতে আসি। আর আলেম ওলামা যাদেরকে আমরা দাওয়াত করে আনি, তারা হয় ডাক্তার, জাতির চিকিৎসক। আমাদের সাজেশন অনুযায়ী যদি চলতে পারেন, আপনি রোগমুক্ত থাকবেন। শারীরিক রোগ নয়, আমরা যে ধর্ম গ্রহণ করেছি ইসলাম, ধার্মিক, এই ধার্মিকতার ধর্মেরও মাঝে মাঝে রোগ হয় না? হয় না?
এতেও বড় বড় রোগ জন্মায়। এই রোগগুলো, ধর্মীয় রোগগুলো সারাবার জন্য পৃথিবীর কোনো ডাক্তার নেই, কোনো হসপিটাল নেই, কোনো চিকিৎসক নেই, বিজ্ঞ আলেমদের কাছে আপনাকে বসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে তোমার ইমানের রোগের চিকিৎসা করবে গো? কে তোমার আমলের রোগের চিকিৎসা করবে? পৃথিবীতে এমন কোন হসপিটাল আছে, এমন কোন নার্সিং হোম আছে মুসলমান? মুসলমান তোমার ইমানের রোগ কি করে সারাবে? তুমি কার কাছে যে চিকিৎসা নেবে? যেখানে যাবে আরো জটিল হবে, বসতে হবে বিজ্ঞ আলেম ওলামাদের কাছে, কোরআন ও হাদিসের চিকিৎসা, যাদের আল্লাহ যোগ্যতা দিয়েছে জাতিটাকে চিকিৎসা করার মতো, যাদের শিক্ষা দিয়েছে, তাদের পাশে বসে মাহফিল থেকে কিছু ঔষধ নিয়ে ঘরে ফিরতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা আরো মাহফিলে এসে রোগ বাঁধিয়ে বাড়ি যাচ্ছি, রোগ যা ছিল মজলিসে এইলুম, চিকিৎসা লিতিবাব ডাক্তারের কাছে এসেছিলাম একটু রোগ ভালো করব, কিন্তু একান্তে আরো রোগ বাঁধিয়ে এলে বাড়ি যাচ্ছি, তাহলে আপনি ভালো হবেন কোথায়? কি গো কথা বুঝে না? আল্লাহ আল্লাহ, বলবো দুটো কথা না বাড়ি যাবেন? ঠান্ডা ঠান্ডা পড়ছে, ঘুমাবেন না? বালিশ কানতেছে আপনার জন্য বলে আমাদের সে কই? আল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিন নারী মাল্লার বই ভাব জেনা ভালো করে মনে রাখো, আমার আল্লাহ পাক কি সুন্দর করে জানিয়ে দিলেন, ও দিনদারি মাল্লার বই ভাব জিরো কসবগলার মুসলমানেরা, দিনদারি মান্দার আল্লাহ বালা ভাই ও বাবা জিরো, পারা নাম্বার কুড়ি, পারা নাম্বার কুড়ি, সুরাটার নাম সুরায় আনকাবুত, ও দিনদারি মাল্লার বই ভাব জিরো, আয়াত নাম্বার হলো দুই। কোরআনের চাইতে শ্রেষ্ঠ ওয়াজ আর পৃথিবীতে আছে বাপ? আজ আমরা যা খাচ্ছি ধর্মের নামে ভেজাল খাচ্ছি, এজন্য মুসলমানদের ভিতরে ধর্ম নিয়ে মারামারি, ধর্ম নিয়ে দ্বন্দ্ব। এক হুজুরির কাছ থেকে ধর্ম শিখছি, দিন শিখছি, কোরআনের কাছ থেকে দিন নিতে পারি, ইচ্ছা মতো ধর্ম নিচ্ছি, যার যেমন পছন্দ তেমন ধর্ম করছি। আল্লাহ কি দিয়েছে, আল্লাহ কি বলেছে, এ কথাগুলো আজ মুসলমানরা ভুলে গেছে বাপ। এক হুজুর ধরেছে, হুজুর আপনাদের দিকে ধরে, মুসলমান এখন আধা পাগলা হয়ে গেছে বাবা। এই পাগলা জাতি, এদের ব্রেন বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে বাবা। খোদার কোরআন ছেড়িতে এক হুজুর ধরেছে, হুজুর যা বলে তাই, খোদার কোরআন উল্টো বলতেছে, কোরআনটাকে ছেড়িয়ে দিচ্ছে, ও হুজুর পাজা করে ধরে রেখেছে, ও জান্নাতে যাবে। কোথায় যাবে বাবা? ও জান্নাতে যাবে। কি আশ্চর্য আল্লাহ! আমি আপনাকে খুব মূল্যবান গোটা কথা বলবো এবং কোরআন থেকেই বলবো, লেবেন না লেবেন না? জোরে বলেন লেবেন না লেবেন না? শায়রি কম শুনবেন, আল্লাহ কবুল করেন বাপ। আপনাদের ভালোর জন্য বলে যাচ্ছি বলো, আমার রাগ নেই বাপ, শায়রি শুনলে আমার কি ক্ষতি হবে বাপ? আমার কোনো ক্ষতি হবে না তো, আমি দু কয়েক ঘন্টার জন্য আপনাদের কাছে মেহমান সেজে এসেছি বাপ, কিন্তু আপনি আমার ভাই ভাই, আপনি আমার আপনজন সমূহ, আপনার ভালো চাইছি বাপ, ইমানের ভালো চাইছি, আপনার আমলের ভালো চাইছি, পরকাল জীবনটাকে সুন্দর বানাবার চাচ্ছি আমি, এজন্য আপনাকে মানা করে দিয়ে যাচ্ছি, এগুলো একটু কম খান। এই অন্যদের মতো অন্যেরা করছে বলে আপনি, অন্যেরা শায়রি শুনতেছে বলে আপনিও শুনবেন? আমাদের ভিতরে ধর্মের নামে বহু দলমত আছে না নেই কথা বলেন? এক এক দল এক এক রকম, এক এক দল এক এক রকম খায়, কারোর ঝাল খেতে পছন্দ, কারোর মিষ্টি খেতে পছন্দ, কারোর আবার টক খেতে পছন্দ, কথা ঠিক না? ঠিক, যার যেটা ভালো লাগে সে খাচ্ছে, কিন্তু আপনি যদি আল্লাহকে চান, আপনি যদি পরকাল চান, আপনি যদি জান্নাত চান, আল্লাহ দিন চান, আল্লাহ যেটা বলছে সেটা করে, রাজি আছে? জোরে বলেন রাজি আছে? মন চাহি জীবনটাকে পরিবর্তন করুন, সমাজ চাচ্ছে যেটা, মানুষ চাচ্ছে যেটা, মন যেটা চাচ্ছে এটা করা যাবে না, আল্লাহ যেটা চাচ্ছে সেটা করব, রাজি আছেন আপনার? আল্লাহ কবুল করুন। সমাজ বিগড়ে গেছে বাবা, সমাজ বিগড়ে গেছে, ধর্মের নামে যাদেরকে তুলছি, যাদের কাছ থেকে ধর্মের কাহিনী শুনতেছি, তাদের তাকিয়ে দেখেছেন তাদের জীবনে শরিয়াত আছে না নেই? কি জন্য তুলি আমরা আলেম ওলামা? আপনাদের প্রতিও আমার বড় ক্ষোভ। কাদেরকে নিয়ে আসে? যাদের জীবনেই দিন, যাদের জীবনেই শরিয়াত, শরিয়াতের খেলাফ। হ্যাঁ, গাঁঠির নিচে কাপড় পরা যায় নাকি? কথা বলো, যাই
তাদের কাছ থেকে নসিহত শুনেন, শায়ের শুনেন, আস্তাগফিরুল্লাহ পড়ে বাড়ি যান, আস্তাগফিরুল্লাহ পড়ে বাড়ি যান। ধর্মটাকে খেলনা পেয়েছে নাকি? যে যা ইচ্ছা তাই করবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাগ হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে আপনাদের? হক কথা বলবো, মুসা কালিম ভাই লেশেন আর না লেশেন, আপনাদের রস করার জন্য আমি বসেছি। আপনারা দাওয়াত না করলে যে আমার জীবন নষ্ট এটাও না, এসেছি আপনাদের উপকার করতে, ক্ষতি করব না বাবা। এসেছি আপনাকে খোদার দিনে দুটো কথা বলতে, ক্ষতি করে বাড়ি যাব না, কারণ আমারও ভয় আছে আমি দুদিন পরে মারা যাব, আল্লাহর আদালতে উঠব। হাদিস পাকে রাসূলুল্লাহ বললেন, এমন কিছু হুজুর এমন কিছু আলেমদের জিহ্বাগুলোকে জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে কেটে নেবেন আল্লাহ। হক কথা বলতে পারবো? কোরআন হাদিসের কথা বলতে পারবো না, সেখানে কথা বলবো না, নেমে যাব বাড়ি চলে যাব, কিন্তু আমি ভেজাল কথা বলতে পারবো না, ভুল কথা বলতে পারবো না। লা নেন আমি বাড়ি যাব, গাড়ি রেডি, নামবো গাড়ি তুলে চলে যাব, কিন্তু ভেজাল কথা আমি আপনাদেরকে শোনাবো, এটা আমার জীবনের প্রতিজ্ঞা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমি যে আয়াতটা আপনাদের কাছে বলবো বলে মনে করছিলাম, পারা নাম্বার কত? 31 পারা কোরআন শরীফ। কেউ কিছু বলেন না, তার মানে এইরকম সমাজের একটা হালাত হয়ে গেছে, হুজুররা মঞ্চে যা বলে সব ঠিক, ঠিক বললেও ঠিক, ভুল করলেও ঠিক। আল্লাহ, কত পারা কোরআন শরীফ? 30 পারা কোরআন শরীফ, 30টা খণ্ডে আল্লাহ পবিত্র গ্রন্থ মুকুট কোরআন শরীফটাকে আল্লাহ ভাগ করে দিয়েছেন। 114টা সূরা নাজিল করেছেন, কটা সূরা? জোরে বলুন কটা? 114টা সূরা। আর এই সূরাগুলোর নামকরণও করেছেন আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ ব্যতীত, দুনিয়ার কোনো মানুষ তো আলাদা কথা, প্রিয় নবী রাসূলুল্লাহর কোনো কালাম কোনো কথাও কোরআন শরীফের ভিতরে আল্লাহ ঢোকাতে দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা সূরা আল্লাহ নাজিল করলেন, 114টা সূরার নামই আল্লাহ রেখেছেন। প্রথম যে সূরাটা দিয়েছেন তার নাম সূরা ফাতিহা, কি নাম বলুন? দ্বিতীয়, তারপরে যে সূরাটা দিয়েছেন তার নাম সূরা বাকারা, তারপরে যে সূরাটা দিয়েছেন তার নাম সূরা আল ইমরান, তারপরে যে সূরাটা দিয়েছেন তার নাম সূরা নিসা, তারপরে যে সূরাটা দিয়েছেন তার নাম সূরা মাঈদা, তারপরে যে সূরাটা দিয়েছেন তার নাম সূরা আনআম, তারপরে যে সূরাটা দিয়েছেন তার নাম সূরা আরাফ, তারপরে যে সূরাটা দিয়েছেন তার নাম সূরা আনফাল, তারপরে যে সূরাটা দিয়েছেন তার নাম সূরা তওবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে সম্পর্ক করেন, কোরআনের সঙ্গে সম্পর্ক করেন। মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করতেছে, আল্লাহর রহমত খুঁজতেছে। কোরআন ছেড়ে কখনো খোদা পাওয়া যায় না, কোরআন ছেড়ে কখনো আল্লাহর রহমত পাওয়া যায় না। কোরআনটাকে বুকে জড়িয়ে ধরেন, কোরআনটাকে চুমু খান আর চোখের পানি ফেলে কাঁদেন, আল্লাহ আল্লাহ এই কোরআন তুমি আমাকে জীবন গড়ার জন্য দিয়েছিলে, কিন্তু জীবন কোরআন দিয়ে আমি তৈরি করতে পারিনি আল্লাহ। এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের দুর্বলতা, আমরা পারিনি। সূরা আনকাবুত 20 পারা, কত নম্বর পারা? 20 পারা। আনকাবুত মানে হলো মাকড়াসা। এই মাকড়াসা দেখেছেন আপনারা? এ মাঝে মাঝে ঘরে টরে থাকে, জাল টাল তৈরি করে, দেখেননি? ছোট একটা পোকা আপনাদের দিকে কি বলে? মাকড়াসা। এই মাকড়াসার নামে আল্লাহ কোরআন শরীফে একটা সূরা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলবো আপনাকে, আমাকে যদি একটু সময় দিতে তুলতো আর একটু সময় দিত বাবা। আমি বুঝলাম না, এই যে 1.5 লাখ টাকা খরচা হলো, এতে জাতি কি পেল? একটু শায়ের শুনে বাড়ি গেল? আর কবে মাতার ব্রেন খুলবে, কবে বুঝবো বাবা? দোয়া করে দেবো, শেষ করে দিই না, 2 ঘন্টা নয় ভাই। বড় বড় বক্তাদের ইউপি থেকে এখান থেকে সেখান এনেছেন, 8 ঘন্টা 45 মিনিট, আর আমি দুর্বল লোক, আমারে জোর করে বন্দি করে রেখে শেষ বেলা বলতেছে 2 ঘন্টা 1 ঘন্টা।
ঠিক আল্লাহ কবুল করেন আমার দিন নারিমান নারমি বাপজিরা ভালো করে মনে রাখো আমার আল্লাহ পাক কি সুন্দর করে জানিয়ে দিলেন ও দিন নারিমান নারমি বাপজিরা আমার আল্লাহর কালাম কি সুন্দর করে বললো গো ও মুসলমান কোরআন দিয়ে জীবন তৈরি করো কোরআন দিয়ে আমলি জীবন বানাও নসে তোমার জীবন কোনোদিন শুধরাবে না আল্লাহ পেতে পারো না জাহান্নাম থেকে বাঁচতে পারবে না খোদা সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয় বাপ ও আমার দিন নারিমান নারমি বাপজিরা আমার আল্লাহ পাক বললেন হাসিবান না أحسبنا سوئي تركوا أن يقولوا آمنا وهم لا يفتنون يكسر بلوم سبحان الله الله কি বলতেছে দেখে আহাসিবান নাস পৃথিবীর মানুষগুলো কি ধারণা করলো আই ট্রকু তারা নাজাত পেয়ে যাবে তারা বেঁচে যাবে তারা পরিত্রাণ পেয়ে যাবে আই ইয়াকুলু আমান্না শুধু মুখে বলল আমি ঈমান এনেছি আল্লাহ মানি নবী মানি খোদার কথাগুলো দেখি আল্লাহ আল্লাহ কোরআন শরীফ অনুযায়ী আমল করার তৌফিক দাও আল্লাহ আমার মালিক আমার আল্লাহ জমিন আসমানের মালিক আমার আপনার হায়াত মউতের মালিক সৃষ্টিকর্তা যার পবিত্রতম নাম হলো আল্লাহ আল্লাহ কি সুন্দর কথা বলতেছে মানুষ তুমি কোরআন বোঝো কোরআন বোঝো হাবি জাবি গুলোকে ছেড়ে দাও যত ছাড়বে তত বাজবে আর যত হাবি জাবি বাজা করবে তত ডুববে তত মরবে হাবি জাবি খানিকটা ছেড়ে দাও কোরআনটাকে বাজা করে দাও আজ আমরা কোরআন শুনতে চাই না কোরআনি মাহফিল গুলোতে বসতে চাই না আর যদি বড় টাকা খরচা করে কোরআনের মাহফিল করি সেখানে বেশিরভাগ হাজে আজে বাজে এইসব হাবি জাবি জিনিস দিয়ে ভর্তি করি মানুষকে কোরআন শুনতে দিই না মানুষকে কোরআন শোনাই না আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ বললেন আহাসিবান নাস পৃথিবীর মানুষগুলো কি ধারণা করলো নাজাত পাবে মুক্তি পাবে পরিত্রাণ পাবে শুধু মুখে বলবে আমি ঈমান এনেছি আমি মুসলমান আমি আল্লাহ মানি নবী মানি ওহুম লা ইউফতানুন তুমি কতটা ইমানদার তুমি কতটা আল্লাহ মানো নবী মানো আমি আল্লাহ দেখবো না দুনিয়াতেই আমি আল্লাহ তোমাদের ইমানের পরীক্ষা গ্রহণ করব পরীক্ষা বিহীন কোন ইমানদারকে আমি আল্লাহ কবুল করব না